কুমিল্লার চান্দিনায় ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ বায়োমেট্রিক ও চোখের আইরিসের কার্যক্রম 2022 শুরু হয়েছে 20 আগস্ট শনিবার সকালে উক্ত উপজেলার দোল্লাই নোয়াপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাচন অফিস আয়োজনে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2022 শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন দোল্লাই নোয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ শাহজাহান উপজেলা নির্বাচন কমিশন থেকে আগত টিম লিডার আশরাফ উপজেলা নির্বাচনের অফিস সহকারী নজরুল ইসলাম সুমন ওয়ার্ড সুপারভাইজার প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন টেকনিক্যাল এক্সপার্ট কম্পিউটার অপারেটর ইউপির বিভিন্ন ওয়ার্ডের সকল সদস্য ও হালনাগাদ কার্যক্রমের সকল ব্যক্তিগণ প্রমুখ এ সময় টিম লিডার আশরাফ বলেন প্রথম দিনে 945 জন ভোটার অন্তর্ভুক্ত করা হয় এর মধ্যে পুরুষ 537 জন মহিলা 408 জন ভোটার ভোটার হালনাগাদে যাদের জন্ম 1 জানুয়ারি 2007 বা তার পূর্বে জন্ম এবং ভোটার হওয়ার যোগ্য সত্ত্বেও যারা ইতোপূর্বে ভোটার হতে পারেনি তারা বর্তমানে চলমান হালনাগাদ কার্যক্রমে তাদেরকে নিবন্ধন করা হচ্ছে এমনকি একই সাথে ভোটার হালনাগাদের সময় মৃত ভোটারদের তালিকা হতে কর্তন করা হচ্ছে অত্যন্ত সৎস্বচ্ছভাবে কাজ পরিচালনা হচ্ছে কোনো ভুলের পরিমাণ নেই বললেই চলে এ ব্যাপারে উক্ত ইউপি চেয়ারম্যান হাজী শাহজাহান বলেন এ বছর ছবি সহ ভোটার তালিকার ছাত্রছাত্রীর সংখ্যাই বেশি স্বতঃস্ফূর্তভাবে নতুন ভোটাররা অংশগ্রহণ করছে সেক্ষেত্রে সরকার এমন কার্যক্রমকে সাধুবাদ জানান আগামী 23 আগস্ট পর্যন্ত ওয়ার্ড ভিত্তিক উক্ত ইউনিয়ন ভোটার কার্যক্রম চলবে বলেও তিনি আরও জানান